এই হচ্ছে পার্দি ড্যাম। এরকম সুন্দর পাহাড় রয়েছে চারিদিকে আর মাঝখানে এত সুন্দর একটা লেক। এইরকম এই সিঁড়ি শুনলাম মোটামুটি 200 থেকে 250 সিঁড়ি নামতে হবে। দেখো ভাই লোক, একটু ওপর থেকে দেখাচ্ছি তোমাদের মার্বেল লেকের ভিউটা। আর নামলাম দেখো এই জায়গাটা দিয়ে, কতটা খাড়াই দেখো। গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। লাস্ট এপিসোড যারা দেখেছো তারা তো অলরেডি জানোই যে আমি কলকাতা থেকে পুরুলিয়া পর্যন্ত রাইড করেছিলাম, আর তারপরে বিকেলবেলা এখানে খয়রাবেড়া ড্যাম আর মুখোশ্রাম ঘুরতে গেছিলাম। আর এই ব্লগে তোমাদেরকে দেখাবো পুরো অযোধ্যার সার্কিটটা, মানে এখানে বেশ কিছু ড্যাম রয়েছে, ঝর্ণা রয়েছে, সেই সমস্ত কিছু ঘুরবো আর সাথে তোমাদেরকেও পুরোটা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি, চলো একবার বাইরে যাই, বাইরে গিয়ে একবার ভিউটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। দেখো রুম থেকে বেরোনোর পরে ভিউটা কিছুটা এরকম। এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে আমার ব্ল্যাক বিস্ট, আর এই যে এগুলো সব পলাশ গাছ, দেখো ফুল ফুটে রয়েছে। এখন যাবো ব্রেকফাস্ট করবো, তারপরে গিয়ার আপ হবো, আর তারপরে একবারে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মোটা ভ্লগিং সেটআপে। এসে গেছি কিন্তু এখন ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি। এখানে রয়েছে ব্রেকফাস্ট, আর তার সামনের ভিউটা দেখো, সামনেই এত সুন্দর কুকুবুরু পাহাড়। ব্রেকফাস্টে এখানে রয়েছে লুচি, এটা হচ্ছে ডিম সেদ্ধ, এটা চানা, আর এটা হচ্ছে জিলিপি। চলো এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে একবারে তোমাদের সাথে আবার কথা হচ্ছে মোটা ভ্লগিং সেটআপে। দেরি হলাম কিন্তু এখন হোমস্টে থেকে, আর এখন ঘড়িতে সময় হয়েছে 10:54, বেশ অনেকটাই দেরি হয়ে গেল। মেনলি আমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কালকে একটু রাত পর্যন্ত এডিটিং করেছি, ওই জন্য সকালবেলার দিকে আর ঘুমটা ভাঙেনি। যাই হোক, তো এখন এই রাস্তা দিয়ে বেরোবো, বেরিয়ে ধরবো হচ্ছে ঝালদা বাগবুন্ডি রোড। আজকে আমার ফার্স্ট স্টপ হবে লহরিয়া মন্দির, তারপরে পরপরে আরো অনেকগুলো স্পট ভিজিট করার আছে। তো চলো এগোতে থাকি, দেখতে থাকো তোমরা ব্লগটা, আর তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সামনে এই যে মোড়টা, এখান থেকে সোজা ঝালদা বাগমুন্ডি চলে যাবে স্ট্রেট রাস্তাটা, আর অযোধ্যা পাহাড়ের রাস্তাটা এই ডান দিক নিতে হবে। তো আমি ঢুকে গেলাম এই মোড়টা থেকে ডান দিকে। জায়গাটা দেখো শুধু একবার, বাঁদিকে এরকম সুন্দর সবুজ ধানের ক্ষেত, ডান দিকেও সেম, আর সামনে পুরো এরিয়াটা জুড়ে এরকম পাহাড়ের রেঞ্জ। দারুণ রাস্তা, দারুণ। দেখো ভাই লোক রাস্তা দেখো, পুরুলিয়াতেও শুরু হয়ে গেছে অফরোডিং। এখানে দেখতে পাচ্ছ ডিরেকশন দেওয়া রয়েছে, আপার ড্যাম আর লহরিয়া মন্দিরটা হচ্ছে ডান দিকে, তো আমিও নিয়ে নিলাম এই ডান দিকের রাস্তায়। আর সামনে থেকে দেখতে পাচ্ছি আবার সেই ভালো রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে, মানে ওই 3 কিলোমিটার মতো একটু বাজে রাস্তা ছিল, তারপরে আবার একদম সুন্দর এরকম মাখন রাস্তা। আর পুরো এই রাস্তাটাই কিন্তু ঘুরে ঘুরে উঠতে থাকবো অযোধ্যা পাহাড়ের দিকে। এসে গেছি কিন্তু এখন আমি লহরিয়া মন্দিরে, কিন্তু হেলমেট আর খুলিনি, কারণ বেশি একটা সময় কাটাবো না, একটু সময় এখানে থেকে নিই, দেখে নিই, তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর আবার বাইকে বসবো। দেখো এই হচ্ছে সেই লহরিয়া মন্দির, মন্দিরটা দেখতে বেশ সুন্দর, আর এখানে রয়েছে রাম সীতার মূর্তি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কারণ ভেতরে অন্ধকার রয়েছে, আর আমার যেহেতু জুতো পরা সেই কারণে আর ভেতরে যাচ্ছি না। আর এই মন্দিরের চারিদিকে দেখতে পাচ্ছ এরকম মার্কেট রয়েছে, বেশ কিছু দোকান এখন বন্ধ রয়েছে, আর ওখানে রয়েছে ছোট্ট একটা পার্ক মতো বসার জায়গা, বেশ সুন্দর। তো আমার যেহেতু দেরি হয়ে গেছে সেই কারণে এখানে আর বেশি সময় কাটাচ্ছি না, একবারে বাইকে বসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। এরিয়ে বললাম এখন লহরিয়া মন্দির থেকে, আর এখন তোমার নেক্সট স্টপ হচ্ছে লোয়ার ড্যাম। আর রাস্তা দেখতেই পাচ্ছে একদম ঝকঝকে সুন্দর রাস্তা, নর্থ বেঙ্গল বা সিকিমের যেরকম পাহাড়ি রাস্তা হয় যে ভাঙাচোড়া টাইপের অফরোডিং থাকে, পুরুলিয়ার পাহাড়ের রাস্তা কিন্তু একদমই সেরকম না। তোমরা দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার চকচকে রাস্তা, রাস্তায় হালকা কার্ভস রয়েছে। তো চলো এই কার্ভসগুলো এনজয় করতে করতে এগিয়ে যাই লোয়ার ড্যামের দিকে। লোয়ার ড্যামে যাওয়ার জন্য এক্সাক্ট কিন্তু কোনো স্পট নেই, আপার ড্যামে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার মাঝে দাঁড়িয়ে একবার লোয়ার ড্যামটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। দেখো ভাই লোক এইটা পুরোটাই হচ্ছে লোয়ার ড্যাম, আর পুরো এরিয়াটা দেখো পাহাড় দিয়ে ঘেরা। এই যে এখানে রয়েছে আমার বাইকটা পার্ক করা, আর এই রাস্তা দিয়েই সোজা এখন এগিয়ে যাব আপার ড্যামের দিকে। এসে গেছি কিন্তু এখন আপার ড্যামে,
এখানে বাইকটা পার্ক করে দিয়েছি আর পেছনে হচ্ছে এত সুন্দর আপার ড্যাম। রাস্তাটা দেখো পুরো ওই শেষ পর্যন্ত, পাহাড়ের ওই শেষ পর্যন্ত গেছে আর শুরু হয়েছে সেই ওই দিক থেকে ঘুরে। আর এই দিকের ভিউটাও খুব সুন্দর, পুরো পাহাড়ের রেঞ্জ দিয়ে ঘেরা আর নিচে এরকম সুন্দর সবুজ গাছ, দারুণ দারুণ। তো চলো এখানে দু একটা ছবি তুলে নিই, সেই সমস্ত ছবি কিন্তু তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে। তো যারা এখনও ইনস্টাগ্রাম ফ্যামিলিতে জয়েন করেনি অবশ্যই জয়েন করে নিও, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। এখানে একটু সময় কাটাই, তারপর আবার বাইকে বসে কথা হচ্ছে তোমাদের সাথে। আপার ড্যাম ঘুরে কিন্তু এখন আমার বেরিয়ে পড়েছে আর এখন আমার ডেস্টিনেশন হচ্ছে ময়ূর পাহাড়। তো চলো এগোতে থাকি ময়ূর পাহাড়ের দিকে। ও ভাই রাস্তা কি, যা কিছু বলার নেই রাস্তার ব্যাপারে, একদম মাখন রাস্তা মাখন। আর রাস্তার পাশেই এত সুন্দর সুন্দর গাছ, কতটা যে ভালো লাগছে, যা এক্সপ্রেশন আর কোনো ভাষা পাচ্ছি না। তোমরা নিজেরা নিজেদের মতো একটা কিছু বিশেষণ বসিয়ে নিও। সামনের ভ্যালিটা দেখো শুধু, ও দারুণ দারুণ। রাস্তার কর্নারিং গুলো কিন্তু মারাত্মক এনজয় হচ্ছে, মারাত্মক লাগছে চালাতে এই রাস্তায়। আর রাস্তাগুলো এখন একটু চেনা চেনাও লাগছে, কারণ আমি যখন ক্লাস ইলেভেনে পড়তাম স্কুল ট্রিপে একবার এসেছিলাম পুরুলিয়ায়। তো ফার্স্ট যখন আমি এই লহরিয়া মন্দিরে গেলাম ওখানে গিয়েও জায়গাটা একটু চেনা চেনা লাগছিল, এসছি অনেক বছর আগে। তাহলেও মানে হয়তো আমার বাড়িতে বসে সেই জায়গাগুলো মনে পড়ছিল না, কিন্তু এখানে যখন নিজে এসেছি জায়গাগুলো কিন্তু আমার বেশ ভালোই মনে পড়ছে। আর স্কুল ট্রিপে এসেছিলাম তো সেই কারণে এসেছিলাম সব বন্ধুরা মিলে, তখনও কিন্তু বেশ ভালো মজা হয়েছিল। আর এখন সেই রাস্তায় আমি গাড়ি চালাচ্ছি, নিজের বাইক চালাচ্ছি একা একা, ওটার ফিলিংস ছিল একরকম আর এটার ফিলিংস একরকম। আর রাস্তার ব্যাপারে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে নেটওয়ার্ক তো বেশ ভালোই রয়েছে, তোমরা আরামসে জিপিএস অন করে কিন্তু সব স্পটগুলো ভিজিট করতে পারবে। আর এছাড়াও রাস্তার সব টার্নিংয়ে কিন্তু ডিরেকশন দেওয়া রয়েছে, কত কিলোমিটার কোন দিকে যেতে হবে সব ডিরেকশন কিন্তু রাস্তার টার্নিংগুলো রয়েছে। তো তোমরা সেটা দেখেও আরামসে যেতে পারবে। ভাই লোক এখন কিন্তু এসে গেছি আমি ময়ূর পাহাড়ে, এইটা হচ্ছে ময়ূর পাহাড়ের পুরো পার্কিং এরিয়াটা। আর ওই যে পলাশ গাছটা দেখা যাচ্ছে ওখান দিয়ে রাস্তাটা বেঁকে বেঁকে কিন্তু যেতে হবে ওপরের দিকে হেঁটে। একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওই দেখো লোকজন কিন্তু হেঁটে হেঁটে ওই ওপরের দিকে যাচ্ছে। আর যেহেতু হেঁটে হেঁটে আবার অতটা ওপর পর্যন্ত যেতে হবে, এই গরমের মধ্যে রাইডিং গিয়ার্স পরে আমি আর হেঁটে যাচ্ছি না ওই ওপর পর্যন্ত, এখন এগিয়ে যাবো আমি একবারে মুরগুমা ড্যামের দিকে। ময়ূর পাহাড় থেকে বেরিয়ে আমি কিন্তু এখন এগোচ্ছি মুরগুমা ড্যামের দিকে। আর রাস্তা দেখতে পাচ্ছো এদিকে রাস্তাটা একটু বাজে, মানে জায়গায় জায়গায় পিচ ওরকম উঠে গেছে, খুব একটা বাজে না, চালাতে যে খুব অসুবিধা হচ্ছে সেরকম না। তবে যাদের ফার্স্ট রাইড হবে এই পুরুলিয়ায় তারা একটু সাবধানে চালিও, কারণ ছোটোখাটো এরকম এই স্টোনচিস পড়ে রয়েছে, এগুলো তো টু হুইলারের জন্য ভীষণভাবে রিস্কি, ওই জন্য একটু দেখে শুনে সাবধানে চালিও। এসে গেছি এখন কিন্তু মুরগুমা ড্যামে, এখানে বাইকটা পার্ক করে দিয়েছি, ব্যাগটা থাকলো এখানেই, আর সোজা এই রাস্তা দিয়ে এখন নিচে নেমে যেতে হবে আমাকে মুরগুমা ড্যামের জন্য। চলো এগোতে থাকি। রাস্তাটা দেখো, রাস্তা কিন্তু এরকম ছোট ছোট নুড়ি দিয়ে আর ভাঙাচোড়া আর বেশ ঢালু রাস্তা। এসে গেছি এখন মুরগুমা ড্যামের একদম সামনে, ড্যামটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর আর চারিদিকে কিন্তু পুরো পাহাড় দিয়ে ঘেরা। একটু জুম করে তোমাদেরকে দেখাই, নিচে দেখতে পাচ্ছ লাল লাল যে গাছগুলো হয়ে রয়েছে সব কিন্তু পলাশ গাছ, বেশ সুন্দর লাগছে। মুরগুমা ড্যামের ভিউটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এখন এসে গেছি ওপরে, কারণ প্রচণ্ড রোদ রয়েছে, এরকম রাইডিং জ্যাকেট পরে গরমে দাঁড়ানো যাচ্ছে না, সেই কারণে এখন আবার বাইকে বসবো আর এখন যাবো হচ্ছে মার্বেল লেক। মুরগুমা ড্যাম থেকে এই পর্যন্ত রাস্তাটা একদম সেম, সেই কারণে আমি খুব একটা বেশি মোটর ব্লগিং আর করিনি। এখানে দেখতে পাচ্ছ বামনি ফলস দেখাচ্ছে স্ট্রেট, আর আপার ড্যাম লোয়ার ড্যাম বাঁদিকে, মানে আমি যখন মুরগুমা ড্যাম গেছিলাম এই রাস্তাটা দিয়ে এসে চলে গেছিলাম কিন্তু সামনের দিকে, আর এখন আমাকে ফেরত আসতে হলো সেম রাস্তা দিয়ে। আর মার্বেল লেকের জন্য এখন যাব এই রাস্তাটা দিয়ে। চলো এগোতে থাকি।
রোড কন্ডিশন একটু খারাপ হলেও রাস্তার চারিপাশের ভিউ কিন্তু বেশ সুন্দর। পুরো রাস্তাটা এরকম শাল গাছ দিয়ে ঘেরা, আর মাঝখানে মাঝখানে রয়েছে লাল পলাশের গাছ। দেখতে পাচ্ছে এই মোড়টার নাম হচ্ছে রাঙা মোড়। এখান থেকে মার্বেল লেকের জন্য কিন্তু নিয়ে নিতে হবে আমাদের এই ডান দিকের রাস্তাটা। এসে গেছি কিন্তু এখন মার্বেল লেকে। এখানে একটু ছাওয়া জায়গা থেকে বাইকটা পার্ক করে দিয়েছি, কারণ প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে বাইক রাখলে বসতে গেলে খুব কষ্ট হবে, ওই জন্য একটু ছাওয়া জায়গা থেকে বাইকটা পার্ক করেছি। আর এখন যাব সামনের দিকে, মানে মার্বেল লেকের দিকে। মার্বেল লেকে যাওয়ার পথে এরকম সুন্দর কিন্তু মার্কেট রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারো। এখানে দেখো কাঠের সব জিনিসপত্র রয়েছে, আর এখানে রয়েছে পলাশের মালা। এই পলাশগুলো কি মানে রিয়েল অরিজিনাল? আচ্ছা, রাস্তার অবস্থা দেখো, এগুলো কিন্তু সবই মনে হচ্ছে মার্বেল। আর চতুর্দিকে এই যেই পাহাড়ের মতো কাটা কাটা যেই জায়গাগুলো রয়েছে এগুলোও কিন্তু দেখে মনে হচ্ছে সবগুলোই মার্বেল। এখানে এসে দেখা হলো এই দুই দাদা দিদির সাথে। তোমার নাম বলে দাও দাদা। শুভঙ্কর। কোথা থেকে আসছো? রানাঘাট। আচ্ছা, আর দিদির নাম? অর্পিতা। ঠিক আছে, অনেক ভালো লাগলো, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো ভাই লোক, একটু ওপর থেকে দেখাচ্ছি তোমাদের মার্বেল লেকের ভিউটা। পুরো চারিদিকে এরকম মার্বেল পাথরের পাহাড়, আর মাঝখানে এত সুন্দর একটা ড্যাম। দাঁড়িয়ে রয়েছি কিন্তু এখনো মার্বেল লেকের পাশেই, আর এখানে এসে দেখা হয়ে গেলে একদম বাড়ির পাশের মানুষের সাথে। এই যে কাকু, কাকু এসছে আগরপাড়া থেকেই, আর এই দিদির বাড়ি হচ্ছে বেলঘড়িয়ায়। তোমার নামটা বলে দাও দিদি। আমার নাম পূজা পাল। আচ্ছা, আর কাকু আপনার নাম? আমার নাম সুরজিৎ চৌধুরী, আমি সুকান্তপল্লীতে থাকি। আমি সমাজ বার্তা নিউজ পোর্টালে আছি, সামান্য মাত্র একটা রিপোর্টার হিসেবে। বাহ, খুব ভালো। বলছি অবশ্যই ময়ূখের প্রত্যেকটি পেজ আপনারা ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন যতভাবে। এবং ক্ষুদ্রভাবে একটা কথা বলছি তার সাথে, যেহেতু আমিও এখানে এসেছি খুব ছোট্ট কভারেজে এবং তার সঙ্গে অন্য কাজে, আমার আপাতত আমি সমাজ বার্তা নিউজ বাংলা নিউজ চ্যানেলে আছে, ওটা কিও পারলে একটুখানি লাইক শেয়ার করে নেবেন। ইউটিউব চ্যানেল আছে আমাদের, ফেসবুকে চলছে। ঠিক আছে, ভালো থাকবেন, দেখতে থাকুন, লাইক করতে থাকুন, শেয়ার করতে থাকুন খালি। থ্যাংক ইউ। ঠিক আছে, টাটা টাটা। তো চলো, এখানে আর রোদের মধ্যে বেশিক্ষণ একদম দাঁড়াচ্ছি না, একবারে বাইকে বসি, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। মার্বেল লেকে যাওয়ার জন্য কিন্তু এই মোড়টা থেকেই চলে গেছিলাম এই রাস্তাটায়, আর এখন যাব বামনি ফল। এইখান থেকে নিতে হবে আমাকে রাইট টার্ন। মার্বেল লেক থেকে বামনি ফলসের ডিস্টেন্স মাত্র 1.5 কিলোমিটার। এসে গেছি এখন বামনি ফলসের একদম এন্ট্রান্সে। এইরকম সিঁড়ি দিয়ে এখন নিচের দিকে নেমে যেতে হবে। ফলস পর্যন্ত পৌঁছানোর জন্য ক্রস করতে হবে কিন্তু এরকম বাঁশের ব্রিজ। এইরকম এই সিঁড়ি শুনলাম মোটামুটি 200 থেকে 250 সিঁড়ি নামতে হবে। তো দেখি যাই একটু কষ্ট করে কতটা যেতে পারি, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভিউ কীরকম। কারণ রোদ রয়েছে প্রচুর, সেই জন্য বকবক করতে করতে আরও হাঁপিয়ে যাব। তাও নামার সময় তো আরামসে নেমে যাব, কষ্টটা হবে ওঠার সময়। দেখা যাক, এসছি যখন এত দূর একটু কষ্ট করে যাই নিচ পর্যন্ত। এসে গেছি এখন বামনি ফলসের একদম সামনে, কিন্তু এখন জল বেশ কম রয়েছে, কারণ যেহেতু শীতকাল গেছে ওই কারণে জল এখন বেশ কম আছে। বর্ষাকালের পরে আসলে এখানে কিন্তু মনে হয় প্রচুর জল দেখা যাবে। আর কুলটিপে যেই সময় এসেছিলাম তখন কিন্তু মনে হয় না এরকম সিঁড়ি ছিল, তখন ওই পাথরের খাঁজ দিয়ে দিয়ে নেমে আসতে হতো। এখন একটা জিনিস ভালো করেছে যে সিঁড়ি বানিয়ে দিয়েছে, নামতে বা উঠতে একটু সুবিধা হবে, কিন্তু 200-250 সিঁড়ি মুখের কথা না। যাই হোক, নেমে এসছি, এবারে দেখি ওঠার সময় কীরকম কী অসুবিধা হয় নাকি আরামসে উঠে যেতে পারি। হয়তো একটু অসুবিধা হবে কারণ গরম রয়েছে প্রচুর। দেখা যাক কী হয়, তোমাদেরকে সেটা জানাচ্ছি একটু বাদে। বামনি ফলসের সামনে কিন্তু বেশ কিছুটা সময় কাটালাম, আর বেশ কিছু সিনেমেটিক শট নিয়ে নিয়েছি। তোমাদের সিনেমেটিক শটগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি। আর এখন আবার এরকম এই সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেছি ওপরের দিকে। তো ওই কারণে আর বেশি বকবক করছি না, আগে ওপরে উঠে নিই, তারপরে কথা হচ্ছে একবারে তোমাদের সাথে বাইকে বসে। বামনি ফলস ঘুরে বেরিয়ে পড়লাম কিন্তু আবার বাইক নিয়ে, আর এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে তুর্গা ফলস। এসে গেছি এখন তুর্গা ফলসের সামনে, আর এখন আবার 50টা সিঁড়ি মতো নামতে হবে এখন নিচের দিকে তুর্গা ফলসটা দেখার জন্য। এখানে এসে জিজ্ঞাসা করে নিলাম যে কতগুলো সিঁড়ি রয়েছে, কারণ আগেরটায় প্রচণ্ড কষ্ট হয়েছে ওঠানামা করতে এই রোদের মধ্যে। তো এটাই শুনলাম 50টা সিঁড়ি রয়েছে,
তো সেই কারণে যাই একটু নিচে যাই, তারপরে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। বামনি ফলসের মতো এখানে নামার জন্য কিন্তু প্রপার ওরকম সিঁড়ি বানানো নেই, এরকম পাথরই পরপর সাজানো রয়েছে, এরকম পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে কিন্তু এখন নামতে হচ্ছে আমাকে নিচের দিকে। এখানেও বন্ধুরা এই হচ্ছে দুর্গা ফলস, ওই ওপর থেকে নেমে আসছে, তারপরে এদিক দিয়ে চলে যাচ্ছে সোজা নিচের দিকে, আর নামলাম দেখো এই জায়গাটা দিয়ে, কতটা খাড়াই দেখো। বেরিয়ে পড়লাম কিন্তু এখন আমি দুর্গা ফলস ঘুরে। দুর্গা ফলস এর সিঁড়িগুলো খুবই বাজে ছিল, তোমরা দেখলে, সেই কারণে উঠতে একটু কষ্ট হচ্ছিল, আর মেন সিঁড়ির থেকেও যা বেশি কষ্ট হচ্ছে এই গরমের জন্য। এখন কিন্তু আমি আর দুর্গা ড্যাম ভিজিট করতে যাচ্ছি না, তার কারণে এই গরমের মধ্যে আর পারছি না। এখন ওই জন্য একবারে আমি এখন চলে যাব স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে, ওখানে যাবো গিয়ে একটু ফ্রেশ হবো, লাঞ্চ করবো, তারপরে আরও দুটো স্পট ভিজিট করতে বেরোবো। তো ওই কারণে আগে পৌঁছাই স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। রুমে এসে আগে 5-10 মিনিট বসে নিলাম, তারপরে একটু ওয়ারেসের জল খেলাম, কারণ এই সকাল থেকে প্রচুর রোদের মধ্যে রাইড করেছি, ওই কারণে একটু ওয়ারেসের জল খেলাম, তারপরে স্নান করলাম। এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি কিন্তু আমি লাঞ্চ করতে। লাঞ্চে রয়েছে ভাত, এটা আলু ভাজা, এটা আলু পটলের তরকারি, একটা মিক্স সবজি মনে হচ্ছে, আর এটা রয়েছে আলু পোস্ত, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, আর এটা হচ্ছে কাতলা মাছ। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার কারণে বেরিয়েছিলাম সেই সকালবেলা ওই কচুরি এইসব খেয়ে একটু বেরিয়েছিলাম, তো ওই কারণে এখন আর একদম বকবক করে সময় নষ্ট করছি না, আগে তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। লাঞ্চ কমপ্লিট করে কিন্তু আমি একদমই সময় নষ্ট করিনি, জাস্ট ড্রেস আপ করেছি আর আমার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ এখন ঘড়িতে সময় হয়ে গেছে 5:10, একটু বাদেই অন্ধকার হয়ে যাবে, তাই 1.5 ঘন্টা মতো আমার হাতে সময় রয়েছে। যাচ্ছি এখন ফার্স্ট স্পট হচ্ছে পাখি পাহাড়, পাখি পাহাড় ঘুরবো, তারপরে কীরকম কি সময় থাকে সেই বুঝে যাবো হচ্ছে বার্দি ড্যাম ঘুরতে। বার্দি ড্যাম থেকে যদি তারপরেও সময় থাকে, মনে হয় না সময় থাকবে বলে, যদি সময় হয় তাহলে যাবো হচ্ছে গোল্লাগুড়ি। তো দেখি, সবটাই ডিপেন্ড করছে টাইমের ওপরে, কারণ সন্ধ্যের পরে তো এখানে আর বাইক নিয়ে ঘোরাটা মনে হয় না সেফ হবে বলে, কারণ জঙ্গল এরিয়া রয়েছে অনেক, মেনলি গোর্গাবুড়ুর ওই সাইডে শুনলাম যে পুরোটাই জঙ্গলের মধ্যে, তো সন্ধ্যা হয়ে গেলে তো ওদিকে একদমই যাওয়া যাবে না। তো দেখি এগোতে থাকি, যাই আগে পাখি পাহাড়, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ইন্ডিকেশন দেওয়া রয়েছে, আমি কিন্তু এখন এসে পৌঁছে গেছি পাখি পাহাড়ে। তো চলো বেশি দেরি না করে আগে তোমাদেরকে দেখিয়ে দিই পাখি পাহাড়ের ভিউটা। এই সামনেই যে উঁচু যেই পাহাড়টা দেখতে পাচ্ছ এটারই নাম কিন্তু পাখি পাহাড়, আর তার সামনে রয়েছে এত সুন্দর শালবন। ভেবেছিলাম হয়তো ওপর দিকে কোথাও যেতে হবে হেঁটে হেঁটে, তো সেরকম কোনো ব্যাপার নেই, পাখি পাহাড় হচ্ছে এখানে দাঁড়িয়ে একটু দেখে নেয়া, কতগুলো ছবি তোলার জন্য এখানে আসতে পারো তোমরা। তো এখানে আর বেশি সময় নষ্ট করছি না, এখন এগিয়ে যাবো বার্দি ড্যামের দিকে। পাখি পাহাড় থেকে ঘুরে আমি কিন্তু এখন আবার এসে গেছি পুরুলিয়া বাগগুন্ডি রোডে, আর এই রাস্তা দিয়ে সোজা এখন মোটামুটি আমাকে 9.5 কিলোমিটার মতো এগিয়ে যেতে হবে বার্দি ড্যামের জন্য। আমি তোমাদেরকে এতক্ষণ নামটা ভুল বলছিলাম, ওটার নাম বার্দি না, ওটার নাম হচ্ছে পার্দি, PARDI। তো চলো এখন এগিয়ে যাই পার্দি ড্যামের দিকে। পুরুলিয়া বাগগুন্ডি রোড ছেড়ে আমি কিন্তু নিয়ে নিলাম এখন আবার লেফট টার্ন, এখন সোজা মোটামুটি 6 কিলোমিটার মতো এগিয়ে যেতে হবে। এই যে মোড়টা দেখছো এখান থেকে আমি এখন নিয়ে নিচ্ছি লেফট টার্ন, লেফট টার্ন নিলে পৌঁছে যাবো পার্দি ড্যামের দিকে। আর আজকে আর গোর্গাবুড়ু যাওয়ার টাইম হবে না, তার কারণ অনেকটাই মানে সন্ধে হয়ে এসছে প্রায়, ওই কারণে জাস্ট পার্দি ড্যাম ঘুরেই আমি ফিরে যাব রিসর্টে। ফাইনালি কিন্তু আমি এখন এসে গেছি পার্দি ড্যামে, না আসতে সত্যিই মিস হতো। এসে গেছি কিন্তু এখন আমি পার্দি ড্যামে, তোমাদের মোটর ভ্লগিং সেটআপে একটুখানি ভিউ দেখিয়ে নিয়েছি, কিন্তু এবারে ফোনের ক্যামেরা দিয়ে তোমাদের ভালোভাবে দেখাবো পার্দি ড্যামটা। আর হেলমেট খুলিনি, তার কারণ হচ্ছে বেশি সময় এখানে আমি কাটাতে পারবো না, কারণ অন্ধকার নেমে আসছে আর আমাকে এখনও অনেকটা রাস্তা এরকম এই গ্রামের ভেতর দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে রাইড করতে হবে। সেই কারণে এখানে জাস্ট দাঁড়াবো, আগে তোমাদেরকে দেখাবো, দেন দু একটা ছবি নেব, তারপরে কিন্তু আমি আবার ব্যাক করবো রিসর্টের দিকে। দেখে নাও বন্ধুরা, এই হচ্ছে পার্দি ড্যাম, এরকম সুন্দর পাহাড় রয়েছে চারিদিকে আর মাঝখানে এত সুন্দর একটা লেক। পার্দি ড্যামের এই ভিউ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এরকম এই আপার ড্যাম, লোয়ার ড্যাম এই জায়গাগুলো কিন্তু সবাই এসে যায়, কিন্তু এই পার্দি ড্যাম এটা কিন্তু সবাই আসে না, কারণ আমি ইউটিউবে যতগুলো ব্লগ ফলো করেছি কারোর ব্লগে কিন্তু আমি এই জায়গাটা দেখিনি। তোমাদেরকে দেখালাম, তোমরাও চাইলে অবশ্যই কিন্তু এখানে আসতে পারো, তবে ফোর হুইলারে এখানে আসাটা একটু অসুবিধার, টু হুইলারে যারা আসবে তাদের জন্যই এই জায়গাটা পারফেক্ট হবে। তো যাই হোক, এখন আগে কতগুলো ছবি তুলে নিই, তারপরে বাইকে বসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।
এই রাস্তাটা আমি আর মোটর ব্লগিং করছি না, কারণ যেই রাস্তা দিয়ে এসেছি সেম রাস্তা দিয়ে আমাকে এখন ফিরতে হবে। তো পুরুলিয়া বাগমুন্ডি রোডে উঠে নি, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। ভাই লোক, ভেবেছিলাম তো গোর্গাপুরু আজকে আর দেখা হবে না কারণ টাইমের জন্য, বাট একটা ভালো জিনিস, পার্দি ড্যামের একদম পাশেই যেই পাহাড়টা সেটাই হচ্ছে গোর্গাপুরু। দেখে নাও একবার, এই পাহাড়টাই হচ্ছে গোর্গাপুরু। টাইম থাকলে এই যে ওনারা যেরকম হেঁটে যাচ্ছেন সামনে পর্যন্ত যাওয়া যেত, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে আমি আর এখানে একদম সময় নষ্ট করছি না, একবারে বাইক নিয়ে বেরিয়ে যাবো এখন আর যাবো রিসর্টে। চলো এগোতে থাকি। সন্ধ্যেবেলা পার্টি ড্যাম থেকে ঘুরে এসে আমি কিন্তু বসে গেছিলাম আমার কাজ নিয়ে, আর ব্লগারদের কাজ মানে তো বুঝতেই পারছো, ডেটা ট্রান্সফার করা, ফেসবুক ইনস্টাগ্রাম এইসবে আপডেটস দেওয়া, এইসবই করছিলাম। আর তারই মাঝে রিসর্টের এক দাদা এসে দিয়ে গেল দারুণ সুন্দর একটা গরম গরম দুধ চা। চা খেলাম আর তখনই দাদাকে বলে দিয়েছিলাম ডিনারটা রুমেই সার্ভ করে দিতে, কারণ সারাদিন রোদের মধ্যে প্রচুর রাইড করেছি সেই কারণে আর বাইরে যেতে ইচ্ছা করছিল না। তো দিয়ে গেল ডিনার, ডিনার সেই সেমই ছিল, রুটি আর চিকেন। তো ডিনার কমপ্লিট করে এখন আবার এসে গেছি তোমাদের সাথে একটু কথা বলতে। তবে এই ব্লগে আর বিশেষ কিছু দেখানোর নেই, সেই কারণে বেশি কথা বলে আর ভিডিওটা একদমই লম্বা করবো না, শুধু বলবো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, কারণ সারাদিন রোদের মধ্যে প্রচুর রাইড করেছি, সেই সমস্ত কিছু কিন্তু আমি শেয়ার করেছি তোমাদের সাথে। ওই কারণেই তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করো। আর এই সময় পুরুলিয়া অনেকেই আসছে, তো তোমরা যদি কেউ নাও আসো, তোমাদের পরিচিতও যদি কেউ আসে, তাদের সাথেও ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আশা করি এই ভিডিওটা দেখলে তাদের আসতে বা পুরো এই পুরুলিয়া সার্কিটটা কমপ্লিট করতে তাদের একটু হলেও সুবিধা হবে। তো যাই হোক, আর একদমই কথা বাড়াচ্ছি না, আজকের এই ব্লগটা এন্ড করছি এখানে। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার পুরুলিয়া সিরিজের নেক্সট কোনো এপিসোডে। টিল দেন স্টে সেফ, কিপ রাইডিং, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম পুরুলিয়া।